আমি কার নাম ঘোষণা করব কাদের কি জিজ্ঞেস করো সে একটা স্লোগান দেন তো জমতাছে না আমার কাছে ভালো লাগছে না আমরা তো রাস্তার কর্মী আমার মঞ্চে ওঠার অভ্যাস খুব কম রাস্তা দাঁড়াইতে আমার ইচ্ছা হইতেছে আপনাদের কাছে দৌড় দিয়ে চলে আসি একটা স্লোগান দেন সবাই জয় 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 বাংলা জয় 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 বাংলা বন্ধু জয় জয় বাংলা জয় বাংলা নারায়ণগঞ্জের মাটি এখন আপনাদের সামনে আজকের সভাপতি আমাদের প্রিয় বড় ভাই আমাদের আমার বাবার সাথে বাবার হাত কর্মী যার কোলে পিঠে আমরা মানুষ হয়েছি আমাদের সেই শ্রদ্ধেয় নেতা জনাব আব্দুল হাই ভাই তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমরা চাই সূর্যের আলো থাকতে থাকতে আমার নেত্রী যাতে তার ঢাকার বাসভবনে ফেরত যেতে পারেন কারণ ওই শকুনরা তার দিকে তাকিয়ে আছে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু একটু স্লোগানটা সামান মেহরবানি করে ইসলাম আলাইকুম আজকের আমাদের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় উপস্থিত হয়েছেন আমাদের ইতিহাসের মহানায়ক আমাদের সেই মহামানব জাতির পিতার কন্যা শেখ হাসিনা তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন একটু পরেই এখন সভাপতি হিসেবে নিয়ম হচ্ছে সব শেষে বক্তৃতা দেওয়া কিন্তু এইখানে ব্যতিক্রম আমি যদি আমার নেত্রীর পরে বক্তৃতা দেই এই মাঠটা আধা মিনিটের মধ্যে খালি হয়ে যাবে তাই নেত্রী অনুমতি দিয়েছেন তার আগে দু একটি কথা থ্যাংকস জানানোর জন্য আপনাদেরকে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের সভানেত্রী আমাদের আস্থার শেষ ঠিকানা আপনি এই দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সর্বশেষ সভা করতে এসেছেন এই নারায়ণগঞ্জে এই সেই নারায়ণগঞ্জ যেখানে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করার আগে এইখানে অনানুষ্ঠানিকভাবে মাওলানা ভাষাটির সামসুক সাহেব এবং জাতির পিতা বঙ্গবন্ধু বহুবার এসছেন যদিও 23 জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগের জন্ম হয় এবং জন্মের পর থেকে ইতিহাস আপনারা জানেন এই দলের নেতৃত্বে আমাদের জাতির পিতার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধ করেছি পৃথিবীর ইতিহাসে বিরল যে মাত্র 9 মাসের যুদ্ধে একটা দেশের স্বাধীনতা আসে পৃথিবীর ইতিহাসে এটাও বিরল যে 9 মাসের যুদ্ধে একজন মানুষের আহ্বানে 30 লক্ষ মানুষ শহীদ হয় 2 লক্ষ মাবন ইজ্জত দেয় পৃথিবীর ইতিহাসে এটাও বিরল যে একটা দেশে 2টা দিবস পালন করা হয় স্বাধীনতা দিবস 26 মার্চ আর 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস এটাও ব্যতিক্রম যে 9 মাস যুদ্ধের পরে আমাদের মুক্তি বাহিনী এবং ভারতীয় সৈন্যবাহিনী এই মিত্র বাহিনী এই যৌথ কমান্ডের কাছে পাক হানাদার বাহিনী জেনারেল ডিআজি আত্মসমর্পণ করেছিলেন এই 16 ডিসেম্বর বিজয়ের মাসে আজকে নেত্রী এসেছেন নেত্রীর বক্তব্য শোনার জন্য আপনার অধীর আগ্রহ ব্যাখ্যা করছেন নেত্রী আপনার পিতা এই নারায়ণগঞ্জে দেখো 60-এর দশকে এসেছিলেন আমি অনেকগুলি সভায় ছিলাম এই 6 দফা দিয়ে যখন শেষ সভা তিনি নারায়ণগঞ্জ করতে এসেছিলেন নারায়ণগঞ্জ টাউন হল মাঠে সেদিন আমি উপস্থিত ছিলাম তখন তুলনাম কলেজের একজন ছাত্র হিসাবে তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল এবং সেই দিন রাত্রে তিনি গ্রেপ্তার হয়ে যান এরপরে কিন্তু তিনি আগরতলা মামলা ফেস করে তিনি বের হয়ে আসেন এবং আগরতলা মামলার পরে তিনি প্রথম সভা করেছিলেন আমাদের আদমজিতে এবং দ্বিতীয় সভা করেছিলেন নির্বাচনী সভা আমাদের এই নারায়ণগঞ্জের বালুর মাঠে বালু দিয়ে ভরাট করা হয়েছে বলে নাম বালুর মাঠ এই বালুর মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু 70-এর নির্বাচনে এই আজকের মধ্যে নির্বাচনী সভা করতে এসেছিলেন সেদিন আমাকে আওয়ামী লীগের তরফ থেকে তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাকে দায়িত্ব দিয়েছিলেন সেই সভাটা পরিচালনা করার জন্য আমি পরিচালনা করেছিলাম জাতির পিতার সেই সভা এবং তখন তাকে আমরা বাংলার মুক্তি আন্দোলনের মহানায়ক বলেছিলাম তখন তো জাতির পিতা বলতে পারি নাই কিন্তু পরবর্তীকালে তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয় তার কন্যা আজকে এসছেন এই শেষ সভা করতে মাননীয় নেত্রী আমি একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব সেটা হলো এটা শেষ সভা আপনার নির্বাচনী সভা নির্বাচনী সভা আপনি সারা দেশ ঘুরিয়ে বেরিয়েছেন আপনি আমাদের নারায়ণগঞ্জে 5টা আসনের মধ্যে 4টি নৌকা দিয়েছেন আর নারায়ণগঞ্জ প্রপারে আপনি লাঙল দিয়েছেন এ কে এম সেলিম ওসমানকে আপনাকে গ্যারান্টি দিতে পারি এই 5টা সিট আমরা জয় লাভ করবো যেহেতু আপনি নমিনেশন দিয়েছেন আপনার হাতে আপনার সিগনেচারে যারা নমিনেশন পেয়েছে 5টা সিটে আপনাকে উপহার দেবো ইনশাল্লাহ এটা আপনার শেষ নির্বাচনী সভা
আপনার আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা যতদিন বলতে তারা প্রতিহত করবেন সুর তারা পাল্টিয়েছেন অগ্নি সন্ত্রাস করে মানুষ মেরে যখন সুবিধা করতে পারছেন না তখন বলছেন আমরা সাত তারিখে প্রতিহত করব না বর্জন করব দুদু সাহেবরা বলেন যে আমরা বাড়িতে বসে একটু বড় মাংস খাবো খাওয়া দাওয়া করবো আর টিভি দেখবো আর জনগণকে বলবো ভোট দিবেন না আরে ভোট দিবেন না আপনি বললেই হলো আমরা চাই এটা একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হোক ইতিমধ্যে আমাদের সরকার আমাদের নির্বাচন কমিশনের পদক্ষেপ দেখেছেন একটা সুন্দর সুস্থ পরিবেশে নির্বাচন হবে আপনার নির্ভয়ে ভোট দিতে যাবে আমরা এটা পার্টিসিপেট ইলেকশন দেখাতে চাই আমার দেশবাসীকে তথা সারা বিশ্ববাসীকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের চাওয়ার কিছুই নাই ব্যাটেরিয়ালের কথা সামিনস্থল বলে গেছেন আর আমাদের বাইপাসে সব দিয়ে দিয়েছেন আমাদের 100 ফুট রাস্তা দিয়েছেন সব কিছু দিয়েছেন আমাদের পদ্মা সেতু দিয়েছেন কর্ণফুলী টানেল দিয়েছেন আর রূপগঞ্জে তো আপনি 2-3 বার এসেছেন আমাদের ম্যাট্রোলের ডাম্পে স্টেশন করেছেন মাননীয় নেত্রী আপনার কাছে আমি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই যে আপনি কষ্ট স্বীকার করে আজকে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে 2-4টি কথা বলার জন্য আপনি এসেছেন আপনাকে অনেক অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আবার সবাই একটু স্লোগান দেওয়ার জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা সরকার বারবার দরকার।